হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। গত 20 মে আমাদের গোপালগঞ্জে অনুষ্ঠিত হয় কুইন্স অফ গোপালগঞ্জ এবং গার্লস অফ গোপালগঞ্জের মিলন মেলা। এই দিনে আমরা কি কি করলাম তারই ধারাবাহিক বর্ণনা তুলে ধরবো তোমাদের মাঝে। সবাই সাথেই থাকো আর দেখতে থাকো গোপালগঞ্জের এক ঝাঁক নারী উদ্যোক্তা রানীদের। এই তো বন্ধুরা, চলে আসলাম বিনা পানির মোড়ে অবস্থিত প্রগতি ক্যাফেতে। আজ সারাদিন প্রগতি ক্যাফে আমাদের। সকল আপদের সাথে একে একে দেখা, আর কত শত আবেগের কথা আমি শুনছি সকলের কাছে তাদের উদ্যোগের কথা। কেউ ফ্যাশন ডিজাইনার, মেহেদি ডিজাইনার, কেউ কেউ বিউটিশিয়ান, কেক মেকার, জুয়েলারি সিলার, ফুড মেকার, আরও অনেক কর্মক্ষেত্রের মাঝে জড়িত আছে অনেকে। এরপর শুরু হলো ফটোশুটের পালা। ছেলে মেয়ে কিভাবে গোলায় যায় দেখো, আমরা সবাই ছবি তোলায় মগ্ন, আর এইখানে পিচ্ছিটা একা একা বসে খুব মনোযোগের সহিত ফোন ঘাঁটছে। এরপরে আমাদের কেক কাটার পালা। এই দেখুন কত প্রকারের কেকে সাজিয়ে তুলেছে আমাদের কেক মেকার আপুরা। এখন আমরা একই ফ্রেমে একসাথে দুই গ্রুপের অ্যাডমিন মডারেটররা কেক কাটবে। প্রথম সকাল একা কি বিকেল ক্লান্ত দুপুর বেলা তুমি গোলুস রিভিউ নামে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের মালিক তাপসী দিদির কেনা ছেলে তাকে। আমাদের সকলের প্রিয় আলবির আপুর সাথে তাপসী দিদি খুবই মেখানে। আমাদের সকলের সাথে এক এক করে কথা বললেন তাপসী দিদি। যদিও দিদির আসার কথা ছিল আমাদের মিলন মেলায়, কিন্তু দিদির ছেলে অসুস্থ হওয়ার কারণে দিদি আসতে পারেনি। যাই হোক, এইবার খাবার দাবারের পালা। সকলের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর অবশেষে আমরা খাবার তুলে নিলাম। এরপর আনন্দ উল্লাসের পালা। ছোটখাটো নাচ গানে মত্ত সবাই। Thank you.
আলবির আপুকে টেনে নিয়ে আসা হলো নাচার জন্য। আপু নাচতে নারাজ। এরপর আমাদের বহুল প্রতীক্ষিত লটারির পালা। দেখাবে আগামী কোনো ভিডিওতে। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন।